হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম টু ইওর চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি তাপস কুম্ভকার আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেমন পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় এই ধরনের কিছু আনকমন কোশ্চেন যেগুলো কিন্তু জেনারেল নলেজ এবং পরীক্ষা আসার জন্য অত্যন্ত উপযুক্ত তো আজকে নম্বর পর্ব আমরা শুরু করছি শুরু করার আগে একটা জিনিস বলছি আমি যে মুহূর্তে তোমাদের কাছে ঘোষণা করছি যে কোনো পেড কোর্স হবে না সব কিছু আমি ফ্রি দেবো সেই হিসাবে কিন্তু কিছু চ্যানেল আমার এই চ্যানেলের ওপর কিন্তু কিছু অ্যাট্যাক করছে কিন্তু তো তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ প্রতিটা ভিডিওতে কিন্তু লাইক করো যাতে কিন্তু চ্যানেলের রিভাইভনেসটাই কিন্তু আবার বজায় থাকে তোমাদের কাছে কেমন তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন কি আছে কিছুগুলো জেনারেল নলেজ আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর মনে রাখবে আমি নিজে কেন ফ্রি বলছি জানো আমি নিজে সময় গরিব ছেলে ছিলাম তা আমি খুব কষ্ট করে পড়াশোনা করে নিজে আজকে একটা প্রাইমারি টিচারের চাকরি পেয়েছি তো আমি জানি একটা গরিব ছেলের একটা চাকরির জন্য ঠিক কতটা চাহিদা থাকে তারা অনেক কিছু কিন্তু অনেকেই কিন্তু টাকা পয়সা জোগাড় করতে পারে না কোচিংয়ের জন্য ঠিকঠাকভাবে তো আমি তাদেরকে কিন্তু ফ্রি কোচিং করাবো সমস্তটাই আর দেখি আমাকে কে কতটা আটকায় কেমন তো চলো আজকে প্রথম প্রশ্ন চলে যায় কী আছে নিম্নলিখিত কোন দেশ চুয়ান্নতম কমনওয়েলথ সদস্য হিসেবে পুনরায় যোগদান করেছে কমনওয়েলথ সদস্য তাদেরকে বলা হয় যারা একসময় ব্রিটিশের ব্রিটিশদের অধীনে ছিল তাদের যারা বর্তমান স্বাধীনতা পেয়ে গেছে তাদেরকে বলা হয় কমনওয়েলথ ন্যাশন সেই চুয়ান্নতম সদস্য হিসেবে যোগদান করেছে কে শ্রীলঙ্কা মালদ্বীপ ইরান নাকি থাইল্যান্ড তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মালদ্বীপ চুয়ান্নতম সদস্য হিসাবে পুনরায় যোগদান করেছে প্রথমে উনিশশো বিরাশিতে সে যোগদান করে তারপর দু হাজার ষোলোতে তার মেম্বারশিপ সে উইথড্র করে নেয় দু হাজার কুড়িতে আবার সে পুনরায় রিজয়েন করেছে মালদ্বীপ এমন দু নম্বর প্রশ্নে আমরা চলে যাই দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দুটি দেশ সর্বপ্রথম মিজেল ও রুবেলা মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে মিজেল ও রুবেলা মুক্ত দেশ হিসেবে ঘোষিত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দুটি দেশ মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেপাল ও ভুটান ভারত ও শ্রীলঙ্কা মায়ানমার ও নেপাল তো সঠিক উত্তরটি হবে মিজেল এবং রুবেলা ফ্রি নেশন হিসেবে ঘোষিত হয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা অপশান এ ইজ দ্য রাইট আনসার তিন নম্বর প্রশ্নের আমরা চলে যাই অ্যাপিভ্যাক করোনা নামক করোনা ভ্যাকসিন কোন দেশ তৈরি করেছে অ্যাপিভ্যাক করোনা নামক করোনা ভ্যাকসিন কোন দেশ তৈরি করেছে ভারত আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া নাকি ব্রিটেন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রাশিয়া অ্যাপিভ্যাক করোনা নামক একটা সেকেন্ড ভ্যাকসিন রাশিয়ার প্রথম ভ্যাকসিনটা কী ছিল স্পুটনিক ভি নাকি স্পুটনিক ভি এটাই ছিল কিন্তু রাশিয়ার প্রথম ভ্যাকসিন সেকেন্ড ভ্যাকসিন হিসাবে অ্যাপিভেক করোনা আসে ইন্ডিয়াতে আছে কী কী বলতো কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাকসিন নাকি এগুলো কিন্তু মনে রাখবে কিন্তু আমরা সমস্ত ভ্যাকসিন নিয়ে একটা আলাদা তোমাদের শর্টস ভিডিও দিয়ে দেবো সেখান থেকে সমস্ত ভ্যাকসিন রিলেটেড পেয়ে যাবে কোন দেশ কোন ভ্যাকসিন তৈরি করেছে চতুর্থ প্রশ্নে চলে যায় তেজপুর লিচু যেটি সম্প্রতি জিআই ট্যাগের তকমা পেয়েছে তেজপুর লিচু জিআই ট্যাগের তকমা পেয়েছি রিসেন্টলি প্রশ্ন হচ্ছে সেটি কোন রাজ্যের অন্তর্গত বিহার মধ্যপ্রদেশ আসাম এবং উত্তরাখণ্ড তো সঠিক উত্তরটি হবে তেজপুর লিচু যেটা জিআই ট্যাগ পেয়েছে সেটি আসাম রাজ্যের অন্তর্গত অপশন সি ইজ দ্য রাইট আনসার পরের প্রশ্ন চলে যে আমরা পাঁচ নম্বর প্রশ্নে ড্রিম ইলেভেন আইপিএল টোয়েন্টি টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হয়েছে দেখো আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো বাতিল হয়েছে কোভিডের কারণে কিছু ম্যাচ হওয়ার পর এবং ড্রিম ইলেভেন আইপিএল টোয়েন্টি এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে তোমরা সকলে সঠিক উত্তর জানো দ্য রাইট আনসার ইজ অপশান বি ইউনাইটেড আরব এমিটাস দুবাইয়ে ন্যাচারালি কিন্তু ম্যাচটা টোটাল সিরিজটাই অনুষ্ঠিত হয়েছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার ছ নম্বর প্রশ্নে আমরা চলে যাই সম্প্রতি ইউনেস্কো এর বিশেষ ঐতিহ্যবাহী স্থানের তালিকায় নাম যুক্ত হলো সাতপুরা টাইগার রিজার্ভের সাতপুরা টাইগার রিজার্ভের নাম লিস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কারণে প্রশ্ন হচ্ছে এটি কোন রাজ্যে অন্তর্গত সাতপুরা টাইগার রিজার্ভস মহারাষ্ট্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি মেঘালয় তো সঠিক উত্তরটি হবে অপশান বি মধ্যপ্রদেশ রাজ্যে সেটা অবস্থিত সাত নম্বর প্রশ্নে চলে যায় দু হাজার কুড়ি একুশের উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতল কোন দল দু হাজার কুড়ি একুশ এর উয়েফা উমেন্স চ্যাম্পিয়ন্স লিগ জিতলো কোন দল ম্যানচেস্টার সিটি চেলসি বার্সালোনা নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ তো সঠিক উত্তরটি হবে দু হাজার কুড়ি একুশের উয়েফমেন্স চ্যাম্পিয়ন লিগ জিতেছে বার্সেলোনা অপশান সি ই রাইট আনসার এটা কিন্তু ফুটবল ফুটবল ম্যাচ 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 কি আট নম্বর এটা কারণ এফেয়ার্স থেকে নেওয়া হয়েছে দু হাজার কুড়ি সালের মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার জিতেন কারা দু হাজার কুড়ি সালের মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার জেতেন কারা অপশানগুলো পড়ো তো সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন সি শঙ্কর বালা ও ডেভিড ক্লানারম্যানা আমেরিকার বাসিন্দা এনারা কিন্তু মিলেনিয়াম টেকনোলজি পুরস্কার টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন অপশান সি ইজ দ্য রাইট আনসার নম্বর প্রশ্নে চলে যায় ভারতের কোন শহরকে ইস্পাত নগরী বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া বা তাকে আবার পিটার্স অফ ইন্ডিয়াও বলা হয় কাকে জামশেদপুর বার্নপুর বোকারো নাকি রানীগঞ্জ তো সঠিক উত্তরটি হবে অপশান এ জামশেদপুরকেই বলা হয় স্টিল সিটি অফ ইন্ডিয়া বা পিটার্স অফ ইন্ডিয়া অপশান এ ইজ দ্য রাইট আনসার এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত নাকি দশ নম্বর প্রশ্নে চলে যায় আর যুদ্ধ কোন বছর হয় অপশানগুলো দেখো বিদেরার যুদ্ধ হয়েছিল ইংলিশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হয়েছিল এবং এই এই যুদ্ধে ডাচ কোম্পানি হেরে যায় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতে যাওয়ার ফলে তাদের বাংলায় শাসন ক্ষমতা কায়েম করার সুবিধা হয়ে যায় একচ্ছত্র তো রাইট আনসার ইজ আসেন এই সতেরোশো সালে বিদেরার যুদ্ধ হয়েছিল অপশন ইজ দ্য রাইট আনসার এগারো নম্বর প্রশ্নে চলে যায় কবে গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান হয় ডান্ডি অভিযান হয়েছিল গান্ধীজির নেতৃত্বে লবণ সত্যাগ্রহের সময় কোন তারিখে অপশানগুলো দেখো এগারোই জানুয়ারি উনিশশো পাঁচ বারোই মার্চ উনিশশো এগারো বারোই মার্চ উনিশশো তিরিশ নাকি কোনোটি নয় এটি হচ্ছে আজকে তোমাদের হোম টাক্স কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সঠিক উত্তর কী হবে বারো নম্বর প্রশ্নে চলে যায় শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত জম্মু এবং কাশ্মীর যে ইউনিয়ন টেরিটরিজ তার ক্যাপিটালস হচ্ছে শ্রীনগর সে শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত বিপাশা সিন্ধু ঝিলম নাকি চেনাব তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝিলম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্নে আমরা চলে যাই গ্রাফাইট কোন মৌলের রূপভেদ গ্রাফাইট কোন মৌলের রূপভেদ অক্সিজেন ফ্লুরিন কার্বন নাকি ক্লোরিন হ্যাঁ সঠিক ধরেছ দ্য রাইড আনসার ইজ অপশান সি কার্বনের রূপভেদ হচ্ছে গ্রাফাইট চোদ্দ নম্বর প্রশ্নে চলে যাই নিচের কোন গাছটি পতঙ্গ ভুক পতঙ্গভোগ অর্থাৎ পতঙ্গদের সারা খাদ্য হিসাবে গ্রহণ করে কোন গাছটি ছোলা কচুরি প্রাণা নাকি সূর্য শিশির তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সূর্য শিশির গাছটি পতঙ্গভোগ অপশান সি অপশান ডি সূর্য শিশির ইজ দ্য রাইট আনসার পনেরো নম্বর প্রশ্ন চলে যায় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে ওয়ান অফ দ্য কোয়েশান অফ দ্য ডে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে হাওড়া মেদিনীপুর সরি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নাকি বীরভূম তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পূর্ব মেদিনীপুর জেলায় মেচেদার কাছে কিন্তু কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত অপশান সি পূর্ব মেদিনীপুর ইজ দ্য রাইট আনসার ষোলো নম্বর প্রশ্নে চলে যায় সালার জং মিউজিয়াম কোন শহরে আছে সালার মিউজিয়াম কোন শহরে আছে হায়দ্রাবাদ লখনৌ মুম্বাই নাকি ভোপাল তো সঠিক উত্তরটি হচ্ছে সালার জং মিউজিয়াম হায়দ্রাবাদ শহরে আছে অপশান এ ইজ দ্য রাইট আনসার সতেরো নম্বর প্রশ্নে চলে যায় কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট কপিল দেব গ্ল্যান ম্যাকগ্রা সেন ওয়ান নাকি সুনীল গাভাস্কার তো সঠিক উত্তরটি হবে কপিল দেব ইন্ডিয়ান ক্রিকেটার কপিল দেবের আত্মজীবনী বা অটোবায়োগ্রাফির নাম স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি একটি মোটিভেশনাল এবং ইন্সপিরেশনাল বুক এ এইজ দ্য রাইট আনসার আঠেরো নম্বর প্রশ্নে চলে যায় আজকে আরও একটি কোয়েশন অফ দ্য ডে পুলিয়াট্টম কোন রাজ্যের লোকনৃত্য পুলিয়াট্টম কোন রাজ্যের লোকনৃত্য কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক নাকি তামিলনাড়ু তো সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য হচ্ছে পুলিয়াট্টম যার নর্মাল যার মিনিং হচ্ছে টাইগার ডান্স যে বাঘের মুখোশ ডান্স করে না একটা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখতে পাবে সেটা হচ্ছে পুলিয়াট্টম ডান্স টাই বা টাইগার ডান্স তাকে বলা হয় উনিশ নম্বর প্রশ্নে চলে যায় সায়েন্স থেকে নেওয়া হয়েছে নিচের কোন প্রাণীর দেহে সবুজ গ্রন্থি দেখতে পাওয়া যায় গ্রিন গ্ল্যান্ড দেখতে পাওয়া যায় কোন প্রাণীর দেহে চিংড়ি শামুক কেঁচো নাকি তারা মাছ দ্য রাইট আনসার ইজ অপশান এ চিংড়ির দেহে সবুজবন্দি দেখতে পাওয়া যায় অপশান এ ইজ দ্য রাইট আনসার কুড়ি নম্বর প্রশ্নে আমরা চলে যাই ক্রিমি এক প্রকার কি ধরনের প্রাণী বা ক্রিমি কৃমি এক প্রকার কি ধরনের প্রাণী পরজীবী মিথোজীবী সবুজি নাকি কোনোটি নয় দেখো কৃমি মানব শরীরে থাকে এবং তারা মানব শরীরের খাদ্যের উপরেই কিন্তু তাদের পুষ্টি নির্ভর করে তাই এরা কিন্তু পরজীবী অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার একুশ নম্বর প্রশ্নে চলে যায় আজকের কোয়েশন অব দ্য ডে চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য এর আরেকটি নাম হচ্ছে কয়ালের বাগান কেমন এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে জলপাইগুড়ি বাঁকুড়া নদীয়া নাকি কলকাতা দেখো যে দেওয়া আছে সেখান থেকে রাইট আনসার হবে অপশান ডি কলকাতা কিন্তু অ্যাকচুয়াল হবে নরেন্দ্রপুর সাউথ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে চিন্তামণিকর পক্ষীয় অভয়ারণ্য বা কয়ালের বাগান কয়ালের বাগান এটি অবস্থিত সাউথ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে কিন্তু নিয়ারেস্ট সিটি হিসাবে আছে কলকাতা তাই এখানে যে অপশান আছে তার মধ্যে থেকে রাইট আনসার হবে অপশান ডি রাইট আনসার কলকাতা আর অ্যাকচুয়াল আনসার কী হবে সাউথ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর নেক্সট আন্তর্জাতিক জীব দিবস কোন তারিখে পালন করা হয় ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে পালন করা হয় কোন তারিখে কুড়ি মে বাইশে মে একুশে মে নাকি উনিশে মে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাইশে মে আন্তর্জাতিক জীব দিবস পালন করা হয় অপশান বি ইজ দ্য রাইট আনসার তেইশ নম্বর প্রশ্নে চলে যায় ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় আছে মুম্বাই কলকাতা দিল্লি নিউ দিল্লি নাকি চেন্নাই তো সঠিক উত্তরটি হবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর মুম্বাই অবস্থিত অপশান এইচ ইজ দ্য রাইট আনসার চব্বিশ নম্বর প্রশ্নে চলে যায় বিশ্ব বাসস্থান দিবস কোন তারিখে পালিত হয় ওয়ার্ল্ড হেবিটেড ডে কবে পালিত হয় দেখো এটা কিন্তু অক্টোবর মাসের প্রথম সোমবারেই পালিত হয় অর্থাৎ ফার্স্ট মানডে অফ অক্টোবর মাস কারণ ফার্স্ট মানডে অফ অক্টোবর এটা কিন্তু পালিত হয় বিশ্ব বাসস্থান দিবস দু হাজার সালে এটি পালিত হয়েছিল পাঁচই অক্টোবর কিন্তু দু সালে এটি পালিত হবে চৌঠা অক্টোবর কারণ চৌঠা অক্টোবরই পড়ছে প্রথম সোমবার মনে রাখবে প্রথম সোমবার অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বাসস্থান দিবস পালিত হয় দু হাজার একুশ সালে হলো চৌঠা অক্টোবর দু হাজার কুড়ি সালের পাঁচই অক্টোবর পঁচিশ নম্বর প্রশ্নে চলে যায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা নিউ ইয়র্ক ভিয়েনা নাকি ক্যালিফোর্নিয়া তো সঠিক উত্তরটি হবে ভিয়েনা দেখো ভিয়েনাতে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থিত এই ভিয়েনা কার রাজধানী না অস্ট্রিয়ার রাজধানী তাই প্রশ্নটি ঘুরিয়েও দিতে পারে তোমাদেরকে যে অস্ট্রিয়ার রাজধানীর নাম কি না ভিয়েনা ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাই দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় আছে সাউথ ইস্ট রেলওয়ে এ সদর দপ্তর কোথায় আছে ভুবনেশ্বর কলকাতা গোরক্ষপুর নাকি শিলিগুড়ি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কলকাতাতে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ে সদর দপ্তর অপশান বি ইজ দ্য রাইট আনসার সাতাশ নম্বর প্রশ্নে চলে যায় আজকে আরও একটি কোয়েশন অব দ্য ডে গনগনি পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে এই গনগনিকেই বলা হয় পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বলা হয় গনগনিকে কোথায় অবস্থিত বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নাকি পশ্চিম মেদিনীপুর তো সঠিক উত্তরটি হবে গনগনি বা গ্র্যান্ড ক্যান যাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল এটা অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায় যে গড়বেতার কাছাকাছি জায়গাতে গনগনি অবস্থিত পশ্চিম মেদিনীপুরে মনে থাকবে তো একেই বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল এটা আজকের কোশ্চেন অফ দ্য ডে আঠাশ নম্বর প্রশ্নে চলে যায় সাতপুরা পর্বতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কী সাতপুরা পর্বতের সর্বোচ্চ পর্বত সিংহের নাম কী ধূপগড় কালুমার আনায়মদি নাকি কালসুবাই তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ পর্বত সিংহ উনত্রিশ নম্বর প্রশ্নে চলে যায় অ্যালিস্টার কুক কোন দেশের ক্রিকেটার অ্যালিস্টার কুক কোন দেশের ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড নাকি কোনোটিই নয় তো সঠিক উত্তর হবে অ্যালিস্টার কুক ইংল্যান্ডের ক্রিকেটার অপশান সি ইজ দ্য রাইট আনসার তিরিশ নম্বর প্রশ্নে চলে যায় আজকে লাস্ট কোয়েশ্চেন রাজ্যপাল প্রয়োজন মনে করলে পশ্চিমবঙ্গের বিধানসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে তিনি মনোনীত করবেন যদি প্রয়োজন মনে করেন তবেই কতজনকে করতে পারেন পাঁচজন দুজন একজন নাকি তিনজন তো দেখো ন্যাচারালি এটা রুল আছে টোটাল মেম্বারের একের ছয় ভাগ তিনি মনোনীত করতে পারেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তিনি একজনকেই মনোনীত করতে পারেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিবে জানাবে কমেন্ট করে জানাও আর অবশ্যই ভালো লাগলে লাইক করবে কিন্তু চ্যানেলটাকে রিভাইভ করো আর সাথে সাথে মনে রাখবে তোমার নিজের সফলতার পিছনে কিন্তু তবে তোমার শুধুমাত্র নিজের পরিশ্রম অর্গানাইজভাবে প্ল্যানিং করো সেভাবে পড়াশোনা করতে থাকো চলে আসে আজকের কোয়েশন অফ আজকের একটা হোম টাস্ক ডান্ডি অভিযান কবে হয়েছিল না বারোই মার্চ উনিশশো সালে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার যারা সঠিক উত্তর দিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই ভালোবাসা দিও আর নিজে সুস্থ থাকো পরিবারের সবাইকে সুস্থ রেখো সাথে প্রচুর পড়াশোনা করো মনে রাখবে সামনের জীবনের যে কো যে তোমার সামনের পথ সেই পথটা তোমাকে নিজেকে একা হাঁটতে হবে সেই সময় যদি কখনও অলসতা করে একটু থেমে যাও তাহলে কিন্তু তোমাকে ছাড়িয়ে আবার অন্য কেউ এগিয়ে চলে যাবে তাই নিজের প্রিপারেশনের যে কনসিস্টেন্সি সেটা কিন্তু কখনোই থামাবে না বা তার মধ্যে যেন ব্রেক না হয় ক্লিয়ার ওকে বাই জয় হিন্দ